হ্যালো গাইস, প্রোগ্রামিং হিরোর ফুড ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা হচ্ছে যে টেস্ট করব মোজো এবং হচ্ছে যে বান, দুটো একসাথে খেতে কেমন লাগে। তো আমার কাছে এখানে একটা মোজো আছে, মোজোটা আমরা খুলে ফেলি। ঠান্ডা ঠান্ডা মোজো। সো এই মোজোটার সাথে আমাদের আসলে মোজোটা এখানে খুলে রাখি, আর এই মোজোর সাথে আমাদের এই যে যে বান আছে সেটা টেস্ট কেমন হবে সেটা আজকে আমরা টেস্ট করে দেখবো। তো দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। খুব টেস্ট, খুব টেস্ট। তো যারা অলরেডি বুঝে ফেলেছেন আজকের ভিডিও টপিক কি হবে তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা। যারা এখনো কনফিউজ যে আসলে এখানে কি চলতেছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, পরে সেগমেন্টে কথা হবে, জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো মেইনলি আমাদের মোজো নিয়ে যে কাহিনীটা করা হলো, এটা আসলে মোজো নামে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের হয়েছে। এটা মূলত হচ্ছে গিয়া মডুলার নামে একটা কোম্পানি আছে, তারা হচ্ছে গিয়া জিনিসটা শুরু করছে। তো বিষয় হচ্ছে যে এই যে মোজো বা যে মানে নামটা ফানিক মনে হতে পারে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, আমাদের কনটেক্সটে আসলে মোজো বলতে আমরা অন্য কিছু বুঝি বা আমাদের মনের মধ্যে আর কি অন্য জিনিস গেঁথে আছে। বাট এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, আর এরকম না যে জাস্ট হচ্ছে গিয়ে একটা একটা সাইড প্রজেক্ট বা ওপেন সোর্স কোনো মতে একটা প্রজেক্ট চলতেছে তা না। এটা অ্যাকচুয়ালি কো ফাউন্ডার বা ক্রিয়েটর হচ্ছে ক্রিস ল্যাটনার, নামের উচ্চারণটা আমার ঠিকভাবে হয় না, বাট ইনি আসলে খুব বিগ ব্রেন একজন মানুষ। কারণ উনি হচ্ছে যে সুইফট যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আইওএস এর জন্য, সেটা, তারপরে হচ্ছে গিয়া LLVM যে কম্পাইলারটা আছে সেটার কো ফাউন্ডার, অ্যান্ড উনি অলরেডি গুগল টেস্টাতে কাজ করে আসছেন। তো মানে জাস্ট হেন তেন কোনো একটা প্রজেক্ট না এটা, এটা খুব ভালো একটা মডুলার কোম্পানিটাই খুব ভালো একটা জিনিসের উপরে বেস করে আগোচ্ছে। তো এরা হচ্ছে যে মোজো নামে একটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে। এখন কথা হচ্ছে যে মোজোটা আসলে জিনিসটা কি। মোজো হচ্ছে আমাদের, আমরা যেরকম হচ্ছে যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ইকোসিস্টেম আমরা কি জানি যে জাভা, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্টের বড় ভাই, মানে ওটার উপরে, জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে বানানো, কিন্তু কিছু এক্সট্রা ফাংশনালিটিস দেওয়া আছে টাইপস্ক্রিপ্টের মধ্যে। আমরা কি বলি টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের সুপারসেট। মোজো হচ্ছে পাইথনের সুপারসেট। ওরা মূলত মোজোকে বলতেছে পাইথন প্লাস প্লাস। যেরকম মনে করেন সি, সি প্লাস প্লাস হচ্ছে সির সাকসেসর হচ্ছে সি প্লাস প্লাস। এক্সট্রা কিছু ফাংশনালিটি নিয়ে আসলো, ক্লাস বেস হচ্ছে প্রোগ্রামিং নিয়ে আসলো সি প্লাস প্লাসে। মোজোকে ওরা ওরকম বলতেছে যে পাইথনের প্লাস প্লাস, পাইথন প্লাস প্লাসটা হচ্ছে ওরা মোজো বলতেছে। তো এটা খুবই বেশি ফাস্টার। আর সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যে আমরা তো জানি যে পাইথনটা, পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে খুব ফ্লেক্সিবিলিটি থাকলেও এটা আসলে একটু স্লো। তো ওই জিনিসটাকে এরা হচ্ছে যে আলটিমেটলি ওদের গোল ছিল এটাকে আরও বেশি পারফরমেন্ট বানানো, কারণ আলটিমেটলি পাইথন দিয়ে কিন্তু আমাদের যেই মেশিন লার্নিং যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো কিন্তু পাইথন দিয়ে খুব বেশি লেখা হয়। তো যত এটা যত বেশি পারফরমেন্ট হবে, যত বেশি হচ্ছে ইফিশিয়েন্ট হবে, তত বেশি ভালো। তো এরা যে জিনিসটা অ্যাচিভ করছে যে হচ্ছে যে মোটামুটি বলতে গেলে অনেক, প্রায় 68,000 গুণ ফাস্টার পাইথন থেকে পারফরমেন্সের দিক থেকে। তো এটা এরা কিভাবে অ্যাচিভ করছে, এরা মোটামুটি হচ্ছে গিয়া কুডা, মানে আমাদের জিপিউর যে কুডা থাকে সেই কুডা প্রসেসিং এর উপরে হচ্ছে বেস করে ওরা এই কুডার যেই পারফরমেন্সটা আছে সেইটার উপরে সরাসরি ওরা বেস করে প্রসেসিং গুলো চালাইতে পারতেছে, যার কারণে এটা খুবই বেশি ফাস্টার হচ্ছে গিয়া রেসপন্স করতেছে। অ্যান্ড সেই সাথে হচ্ছে যে আমাদের এই পাইথন বা মোজোর যে টুল বক্স আছে, টুল বক্সের মধ্যে হচ্ছে যে এক্সট্রা কিছু ড্রাইভার ট্রাইভার দেওয়া আছে, এবং ওভারঅল এটা পাইথনের যেহেতু হচ্ছে এটা পাইথনের সুপারসেট, সো ভালো জিনিস করছে ওরা যেটা, যে মোজোর মধ্যে ওরা পাইথনের ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি রেখে দিছে। মানে আপনি হচ্ছে গিয়ে পিওর, একদম পিওর 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 পাইথন কোডও লিখতে পারবেন মোজোর মধ্যে। মোজোর ফাইল এক্সটেনশন হচ্ছে ডট মোজো। তো এই ডট মোজোর মধ্যে আপনি চাইলে পিওর পাইথন ফাংশনও লিখতে পারবেন, পাইথন কোডিংও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এক্সট্রা কিছু ফাংশনালিটিজ ওরা দিয়ে রাখছে। তো এই ছিল মোটামুটি আমাদের মোজোর কাহিনী। আর এইটা আসলে এটা নিয়ে কথা চলছে অনেকদিন ধরে, বাট পাবলিক রিলিজে ছিল না এটা। এটা হচ্ছে গিয়া উইশ লিস্ট কাইন্ড অফ একটা সিস্টেম করে রাখছিল ওরা, বাট এটা এখন হচ্ছে গিয়া পাবলিকলি অ্যাভেলেবল হয়ে গেছে। আপনি যদি চান আজকেই যে মোজোটাকে ডাউনলোড করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এটা ছিল মোজো নিয়ে কাহিনী। এরপরে আমাদের যে আরেকটা জিনিস ছিল বান, সেই বানটা কি জিনিস, বান নিয়ে আমরা কথা বলবো। তো বান 1.0 এটাও হচ্ছে যে আলটিমেটলি পাবলিক রিলিজ পেয়েছে, এটা নিয়ে অনেকদিন ধরে কথা বলছে। বিটা ভার্সন যখন ছিল তখন আমি ট্রাই করে দেখছিলাম, কিছু বেশ কিছু ঘাপলা ছিল, কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে ব্রেক করতেছিল।
অ্যান্ড ঝামেলা ছিল, বাট এটা হচ্ছে গিয়ে পাবলিকলি এখন অ্যাভেলেবল হয়ে গেছে। তো বান যদি আমাদের কাছে একটু অপরিচিত অপরিচিত লাগে, আমরা হচ্ছে গিয়ে ওদের ডকুমেন্টেশন যদি দেখি যে বান ইজ কাইন্ড অফ এ টুল বক্স, এটার মধ্যে অনেক কিছু আছে, বান্ডেলার আছে, রান টাইম আছে, অনেক কিছু মিক্সচারে হচ্ছে গিয়ে এই বান জিনিসটা আসছে। মানে বান আসলে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ফাস্ট, অ্যাকচুয়ালি ফাস্ট। আপনি যদি হচ্ছে যে ইউজ করে দেখেন, আমি হচ্ছে গিয়া কিছু জিনিস হচ্ছে গিয়া টেস্ট করে দেখছিলাম, অ্যাকচুয়ালি অনেক ফাস্ট। আর হচ্ছে যে বান যেহেতু এটা একটা টুল কিট, এটা একটা রান টাইমও, মানে ডিনো বা হচ্ছে গিয়া নোটজেস এর মতন জাভাস্ক্রিপ্টের জন্য এটা একটা রান টাইমও, মানে এখানে আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট রান করতে পারেন। সেই একই সাথে এটা আবার টাইপস্ক্রিপ্টও রান করতে পারে, সেই একই সাথে এটা আবার বান্ডেলারও, সে একই সাথে সে কিছু এক্সট্রা ফাংশনালিটিস, কিছু এক্সট্রা এপিআই দিয়ে দিচ্ছে, যেরকম ফাইল হ্যান্ডেল করার জন্য, ওয়েবসাইট হ্যান্ডেল করার জন্য। সো ওভারঅল কমপ্লিট একটা প্যাকেজ, খুবই ফাস্ট একটা কমপ্লিট প্যাকেজ এটা আমরা চিন্তা করতে পারি। তো বান পাবলিক রিলিজ হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে গিয়ে রান টাইমও, সো বান রান দিয়ে আমরা হচ্ছে গিয়ে কোনো কিছু রান করতে পারি। যেহেতু হচ্ছে যে এটা কিছু এপিআই বেকড ইন বলে দিলাম, যে সার্ভার যেরকম হচ্ছে গিয়ে আমরা বান সার্ভার বানাইতে পারি, যেহেতু এটা রান টাইম বা আমরা যেহেতু ইনস্টলারও হিসাবে আমরা ইউজ করতে পারি, ইয়ার্ন অথবা এনপিএম এর জায়গায়, এটা প্যাকেজ ম্যানেজারও। সো টেস্ট রান করা খুবই ফাস্ট আর এখানে মোটামুটি হচ্ছে গিয়ে একটা বলতে গেলে কমপ্লিট প্যাকেজ এই জিনিসটাকে রিলিজ করছে তারা। এবং হচ্ছে যে এটা আমি যদি একটু জুম করি, এটা পাবলিকলি এখন অ্যাভেলেবল, আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারেন, বাট একটু ক্যাভিয়ার আছে। সমস্যা হচ্ছে যে এটা সরাসরি উইন্ডোজে এখনো ইউজ করা যাচ্ছে না, আপনি যদি হচ্ছে যে উবুন্টু বা মানে কোনো লিনাক্স ডিস্ট্রোতে থাকেন তাহলে ইউজ করতে পারেন, যদি ম্যাকে থাকেন সরাসরি ইউজ করতে পারেন, আর যদি কোনো কারণবশত আমার মতন যদি উইন্ডোজ ইউজ করা লাগে অফিসের কাজে বা যে কোনো কারণে, আপনার চাইলে WSL ইনস্টল করে, মানে লিনাক্স সাবসিস্টেম ফর উইন্ডোজ, সেই জিনিসটাকে ইনস্টল করে আপনি হচ্ছে যে WSL এর মধ্যে হচ্ছে জিনিসটাকে টেস্ট করতে পারেন। তো ওয়াই বান এক্সিস্ট, এই কোশ্চেনটা এরা এখানে হচ্ছে গিয়ে যে ব্লকটা ওরা লিখছে খুব সুন্দর করে সাজাই লিখছে। তো বানের যে ওভারঅল যে জিনিসটা, সে মূলত একটা যেহেতু রান টাইম, সে নোট জেস কিন্তু রিপ্লেস করে দিচ্ছে, তার মানে আমাদের যে নোট যেটা আছে সেটা আমাদের আর লাগবে না। এনপিএক্স যেটা আছে সেটা হচ্ছে গিয়া বানএক্স হচ্ছে গিয়া এনপিএক্স থেকে ফাস্টার, নোট মনের এখন আমাদের আর কোনো প্রয়োজন নেই, কারণ এটার মধ্যে অলরেডি হট রিলোডিং সিস্টেমটা ইন্টিগ্রেট করা আছে। আপনি যখন কোনো একটা সার্ভার রান করবেন বান দিয়ে, সেটা অটোমেটিকলি হট রিলোডেড অবস্থায় থাকবে, আলাদা করে নোট মনার কনফিগার করার কোনো দরকার নেই। ডট ইএনভি ফাইল যেগুলো আমরা হচ্ছে গিয়ে আগে এক্সপ্রেস সার্ভার যখন বানাতাম তখন ওটার মধ্যে ডট ইএনভি আমাদের একটা প্যাকেজ ইনস্টল দেওয়া লাগতো, এখন কিন্তু ডট ইএনভি বা ক্রস ইএনভি এই জিনিসগুলো কিন্তু আর লাগবে না। ট্রান্সপাইলেশন হচ্ছে গিয়ে ওই যে বলতেছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের যে আগে আমরা হচ্ছে গিয়ে টিএস নোড বা টিএস নোড ESM এই জিনিসগুলো আমরা যে ইউজ করতাম, সেই জিনিসগুলোর এখন আমাদের কোনো প্রয়োজন নেই। ইভেন কি TS0 কোনো প্রয়োজন নেই, বাট যদি আমরা হচ্ছে যে এরা বলে রাখছে যে চাইলে আপনি রাখতে পারেন টাইপ চেকিং এর জন্য, বাট কম্পাইল করার জন্য কিন্তু TS0 প্রয়োজন নেই, কারণ সে ট্রান্সপাইল করতে পারবে অটোমেটিক জিনিসগুলোকে। বান্ডেলার, ইয়েস, যে বান যেহেতু বললাম বান্ডেলারও, এটা ইএস বিল ওয়েব প্যাক পার্সেলের যে বান্ডেলিং এর যে কাজগুলো আছে রোল আপ, সেই বান্ডেলিং এর কাজগুলো কিন্তু বান করবে। এবং এটা একটা সাইমনটেনিয়াসলি একটা প্যাকেজ ম্যানেজারও, যদিও এখনো সবকিছু সাপোর্ট নেই, যেরকম আমরা যদি কোনো নেক্সট জেএস অ্যাপ্লিকেশন বানাইতে চাই, সে আলটিমেটলি হচ্ছে গিয়া এনপিএম থেকে জিনিসগুলোকে ব্যাকওয়ার্ড কম্পেটেবল ভাবে হচ্ছে গিয়ে এনপিএম থেকেই আনবে, বাট ইন নিয়ার ফিউচার হয়তো বা বেকড ইন কিছু প্যাকেজগুলো হচ্ছে গিয়ে এখানে বানের মধ্যে আমরা পেয়ে যাবো। বাট যেহেতু এটা একটা প্যাকেজ ম্যানেজারও, সেক্ষেত্রে আমরা যে গিয়ে বান অ্যাড একটা, মানে আমরা ইয়ার্ন অ্যাড যেটা ইউজ করতাম সেভাবে আমরা বান অ্যাডও কিন্তু করতে পারি। তো সেই ক্ষেত্রে এনপিএম ইয়ার্ন বা পিএনপিএম রিসেন্টলি হচ্ছে গিয়ে খুব পপুলার হচ্ছিল, পিএনপিএম এর স্পিডটাও মোটামুটি ইয়ার্ন এনপিএম থেকে ফাস্টার, সো পিএনপিএম এর সাথেও মোটামুটি একটা কম্পিটিশন এরা চলে আসছে। টেস্টিং লাইব্রেরিজ, এটা হচ্ছে গিয়া জেস্ট অথবা ভি টেস্টের থেকে অনেক বেশি ফাস্টার, আমরা হচ্ছে গিয়া গতকালকে রাত্রে একটা টেস্ট চালাইছিলাম, ভালো ভালো পরিমাণে ফাস্টার এটা। অ্যান্ড নোট জেস কম্পেটিবিলিটি এর মধ্যে অলরেডি আছে, আর আমাদের যেই ওরা মানে কাইন্ড অফ এ বিজার, বাট আমাদের 95% যেই প্যাকেজগুলো আছে বা 95% যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো সে বান সাপোর্ট করছে। তো আমরা চাইলে হচ্ছে গিয়া নেক্সট জেএস বা রিমিক্স এই অ্যাপ্লিকেশনগুলো আমরা বান দিয়ে সরাসরি বানাতে পারি, যদিও যেহেতু এখনো নোট জেএস এর মানে এনপিএম থেকে যেহেতু জিনিসগুলোকে ব্যাকওয়ার্ড কম্পেটিবল হিসেবে নিচ্ছে একটু স্লো, মানে হ্যাঁ ফাস্ট অনেক বান এমনিতেই ফাস্ট, বাট আরো ফাস্টার হতে পারে এটা আমি বলার চেষ্টা করছি আর কি। ওরা একটা স্পিড কম্পারিজন করছে যে ইএস বিল বা হচ্ছে যে TSX বা TSC এর সাথে, যে ওদের 8 মিলিসেকেন্ড লাগে এই জিনিসটাকে একটা হচ্ছে গিয়া নোট জেএস এর একটা কিছু মানে টাইপস্ক্রিপ্ট এর কোনো কিছু একটা ট্রান্সপাইল করতে। আর সবচেয়ে বেশি মজার জিনিস, ওইটা আমাদের একটা প্রবলেম হয় যে
ইএস মডিউলস আর হচ্ছে গিয়ে কমন জেএস নিয়ে। তো বানের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একই ফাইলের মধ্যে, এটা খুবই মানে ফ্যাসিনেটিং একটা জিনিস, একই ফাইলের মধ্যে আমরা দুইটা ইউজ করতে পারি, ইএস মডিউলসও ইউজ করতে পারি, কমন জেএস এর যেটা রিকোয়ার্ড মানে রিকোয়ার্ড ফরম্যাটটাও ইউজ করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ইম্পোর্ট ফরম্যাটটাও ইউজ করতে পারি। এটা কিন্তু নর্মালি যদি আপনি একটা সার্ভার বানান বা নোট জেএস এর মধ্যে যদি আপনি হচ্ছে গিয়ে জিনিসটা করতে চান তাহলে কিন্তু করতে পারবেন না। ওই আমাদের প্যাকেজ ডট জেসন এর মধ্যে যে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে এটা টাইপটা কি মডিউল নাকি কি হবে, বাট এখানে আসলে ওরকম কোনো ঝামেলা নেই, এই সেম ফাইলের মধ্যে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারবো। এবং এই যে ওয়েব এপিআই এরকম আরো কিছু এপিআই তারা দিয়ে দিছে, এপিআই এর পার্টটুকু কোন জায়গা ছিল এই যেরকম বান ডট ফাইল, আলটিমেটলি হচ্ছে গিয়ে লেজি লোডিং করে দিবে আপনাকে, যদিও এটা রিটার্ন করে আমাদের ওই অবজেক্ট মানে নোট জেএস এর যে ফাইল অবজেক্ট আছে সেটাই রিটার্ন করে, কিন্তু এটা লেজি লোডিং এ সাহায্য করবে। এইভাবে আরো ওরা হচ্ছে গিয়ে ফাইল আছে, রাইট আছে, যে কোনো কিছু রাইট করার জন্য সার্ভার আছে, এরকম আরো আরো কিছু কিছু এপিআই ওরা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রোভাইড করতেছে। সো খুবই ফ্যাসিনেটিং একটা জিনিস হতে যাচ্ছে বান, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। হোপফুলি কয়েকদিন পরে উইন্ডোজ এর জন্য নেটিভ চলে আসবে, বাট আপাতত যদি কেউ মন চাই, যদি ম্যাক অথবা লিনাক্স এ না থাকেন তাহলে WSL দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা। তো লাস্টে আমরা লাস্ট সেগমেন্টে বা এরপরের সেগমেন্টে আমরা হচ্ছে ইয়া কঠিন একটা মারামারি নিয়ে কথা বলবো, সো কথা হচ্ছে নেক্সট সেগমেন্টে। তো চরম লেভেলের একটা মারামারি হচ্ছে টিএস মানে টিএস বা টাইপস্ক্রিপ্ট নিয়ে, যে এটা আসলে হচ্ছে যে ভালো বা এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি। এটার মূল জায়গাটা বা এটা অরিজিনটা যে এই পক্ষে বিপক্ষে কথা বলা হঠাৎ করে কেন কমিউনিটিতে শুরু হয়ে গেল, সেটা অরিজিন যদি আমরা ট্রেস ব্যাক করি তাহলে আমরা টার্বো 8 এর মধ্যে যে টাইপস্ক্রিপ্ট ড্রপ দিয়ে দিচ্ছে DHH, সেই জিনিসটা হচ্ছে এটার মূল উৎপত্তি স্থল। তো টার্বো 8 থেকে আসলে টাইপস্ক্রিপ্টটা বাদ দিয়ে দিচ্ছে, এটা ভালো ডিসিশন নাকি খারাপ ডিসিশন সেই ডিবেটে আমরা যাব না, কারণ অনেকে আছে টাইপস্ক্রিপ্ট পছন্দ করেন অনেকে করেন না, এটা নিয়ে অনেক মত বিরোধ আছে যে হচ্ছে গিয়ে টাইপস্ক্রিপ্ট আসলে এখানে ড্রপ দেওয়া তার কতটুকু যুক্তিসম্মত। আমার কাছেও একটা প্রশ্ন যে টাইপস্ক্রিপ্ট এই মুহূর্তে এখানে এসে বাদ দেওয়াটা কতটুকু যুক্তিসম্মত, যদিও এরকম না যে আমি টাইপস্ক্রিপ্টের খুব বড় ফ্যান, আমি নিজেও খুব একটা বড় ফ্যান না, বাট এই প্রজেক্টে বা এরকম সাইজের প্রজেক্টে এই জায়গাটাতে এসে টাইপস্ক্রিপ্টটা বাদ দেওয়া ইটস কাইন্ড অফ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছে, ভালো কথা, বাট ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের হচ্ছে মেইনলি নিউজটা জানার বিষয় যে টার্বো হচ্ছে গিয়ে টাইপস্ক্রিপ্ট ড্রপ দিয়ে দিচ্ছে। আরো বেশি খারাপ যে জিনিসটা হয়েছে যে এমনভাবে ড্রপ দিচ্ছে যে মোটামুটি ওর যে টাইপ যে কনভেনশনগুলো আছে সেই সহ সবকিছু রিমুভ করে দিচ্ছে। সো ওপেন সোর্সে যারা হচ্ছে গিয়ে কন্ট্রিবিউট করে তাদের জন্য আর কি আসলেও একটু পেইন হয়ে যাবে জিনিসটা। তো টার্বো আসলে জিনিসটা কি সেটা যদি আমাদের কাছে পরিচিত না থাকে, রুবি অন রেলস এর নাম আমরা হয়তো সবাই কম বেশি শুনে আসছি। তো এটা হচ্ছে গিয়ে একটা ফুল স্ট্যাক মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রেমওয়ার্ক। তো এই রুবি অন রেলস এর একটা ফ্রন্ট এন্ড, আমরা যদি রুবি অন রেলস এর একদম আমরা এটা কি করে না কি করে হাবি যাবি এত কিছু বোঝার দরকার নেই, বাট রুবি অন রেলস এর যেই ফ্রন্ট এন্ড এর পার্টটুকু যে ডিফল্ট ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেটা রেলস এর সেটা হচ্ছে হটওয়ায়ার। এখন এই হটওয়ায়ারের মধ্যে হচ্ছে গিয়ে টার্বো লিংক বলে একটা জিনিস আছে। এই হটওয়ায়ারের মেইন কাহিনী হচ্ছে যে এরা একটা টেমপ্লেটিং সিস্টেম, এখানে হচ্ছে গিয়া ব্যাকএন্ড থেকে জেসন না পাঠায়, ব্যাকএন্ড থেকে সরাসরি হচ্ছে গিয়া HTML টেমপ্লেট পাঠায়, যার কারণে এটা একটু ফাস্টার। তো বিষয় হচ্ছে যে এখানে এই যে টার্বো লিংক বলে একটা জিনিস আছে, হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে যদি টার্বোতে চলে যাই, আমাদের যদি কারো টার্বো নিয়ে হচ্ছে গিয়া আরো বেশি ঘাটাঘাটি করতে মন চায় বা যদি আমাদের আরো বেশি জানতে মন চায় আমরা এখান থেকে দেখতে পারি। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে গিয়া মোটামুটি এটা খুবই জোস একটা জিনিস যে জাভাস্ক্রিপ্ট ছাড়াই আর কি আমরা এই জিনিসটাকে টেমপ্লেটিং করে পাঠিয়ে দিতে পারি। মূলত হচ্ছে গিয়ে আপনি যে সার্ভারটা বিল্ড করতেছেন সেই সার্ভারের খুব কাছাকাছি থাকতেছে আপনার ফ্রন্ট এন্ডটা, যার কারণে হচ্ছে গিয়ে আপনার আলটিমেটলি যে HTML টেমপ্লেটটা জেনারেট হইতেছে সেটা খুব বেশি পাওয়ারফুল হচ্ছে। সো এই ওভারঅল এই যে জিনিসটা যে ফ্রন্ট এন্ডের যে পার্টটা হ্যান্ডেল করার যে কাজটা সেটা করে হটওয়ায়ার দিয়ে, এবং হটওয়ায়ারের মধ্যে একটা জিনিস আছে, হটওয়ায়ারের মধ্যে একটা জিনিস না অ্যাকচুয়ালি হটওয়ারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টার্বো একটা হচ্ছে স্টিমুলাস। তো এই টার্বোর পার্টটুকুতে আর কি হচ্ছে যে আমাদের টাইপস্ক্রিপ্ট ইউজ করা ছিল, ওদের পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে যে টাইপস্ক্রিপ্ট দিয়ে আর কি হচ্ছে গিয়ে বিল করছিল। বাট রিসেন্টলি হচ্ছে গিয়ে ওরা যে কাজটা করছে যে ওদের ডেভেলপমেন্ট থেকে হচ্ছে গিয়ে আমরা যদি এখান থেকে দেখি যে ওরা টাইপস্ক্রিপ্টটা সরাসরি পুরোপুরি ড্রপ দিয়ে দিছে। তো এই ছিল মোটামুটি আমাদের ওই টাইপস্ক্রিপ্ট ভালো নাকি খারাপ বা টাইপস্ক্রিপ্ট নিয়ে যে আমাদের আলোচনাগুলো যে হ্যাঁ ঠিক আছে এটা বাদ দিয়ে দিচ্ছে সেটার মেইন কাহিনী। বাট ওইটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যে হচ্ছে যে এখানে আসলে আলোচনার বিষয়টা কি ছিল এবং কোথা থেকে জিনিসটা জেনারেট হচ্ছে। আর একটা ছোট জিনিস আপনাদের সাথে হচ্ছে গিয়ে পরিচয় করে দিই, জাভাস্ক্রিপ্টের মধ্যেই কিন্তু টাইপস্ক্রিপ্টের যেই বিষয়টা যে হ্যাঁ টাইপ অ্যানোটেশনস দেওয়ার যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথা চলছে। তো
টার্বো 8 থেকে হচ্ছে গিয়ে টাইপস্ক্রিপ্ট বাদ দেওয়ার পরে এই জিনিসটা আবার হচ্ছে গিয়ে সামনে ভেসে উঠছে। এটা একটু পুরাতন, মানে 2022 সাল থেকে কথা চলছে এটা নিয়ে। কেউ যদি হচ্ছে গিয়া দেখতে চান, এটা একটু স্টাডি করতে চান, তাহলে হচ্ছে গিয়া এই আমাদের যেই জাভা স্ক্রিপ্টের যে মানে এক মাই স্ক্রিপ্টের যে প্রপোজাল গুলো আছে, এক মাই স্ক্রিপ্টের হচ্ছে গিয়ে প্রপোজাল গুলোর মধ্যে আপনি এসে হচ্ছে গিয়া 2239 এর মধ্যে দেখতে পারবেন যে হচ্ছে গিয়া প্রপোজাল টাইপ অ্যানোটেশন, এই টাইপ অ্যানোটেশনের জন্য একটা কিন্তু প্রপোজাল দেওয়া আছে। তো যেটা হবে যে এটা যদি হয় তাহলে আমাদের যে অপশনাল টাইপিং এর যে জিনিসটা, যে হ্যাঁ আমি চাইলে টাইপ অ্যানোটেট করে দিতে পারি, সেই জিনিসটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যেই চলে আসতেছে। তো এটা নিয়ে কথা চলতেছে, এটা এখনো হচ্ছে যে স্টেজ ওয়ানে আছে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রত্যেকটা জিনিস স্টেজ কয়টা স্টেজ আছে, স্টেজ জিরো, স্টেজ ওয়ান, টু, থ্রি, ফোর, ওটা বিষয় না। ফোরে যখন চলে যায় তার মানে হচ্ছে সেটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এটা এখনো স্টেজ ওয়ানে পড়ে আছে। লাস্ট অ্যাডভান্সমেন্ট এটা যেটা হয়েছিল, ওদের একটা কি নোট মিটিং হয়েছিল 22শে মার্চে। তো 22শে মার্চে কি নোটটা চাইলে কেউ পড়তে পারেন। অ্যাডভান্সমেন্ট চলতেছে, বাট এখন হচ্ছে খুব একটা প্রমিসিং পর্যায়ে নাই, যেহেতু এখন স্টেজ ওয়ানে। বাট হোপফুলি হয়তো আমরা নেয়ার ফিউচারে আমাদের টাইপ অ্যানোটেশনের পার্টটা হয়তো বা জাভা স্ক্রিপ্টের ভিতরেই দেখে দেখে ফেলতে পারবো যে হ্যাঁ অপশনাল টাইপিং দিয়ে দিয়ে দিছে। কারো যদি মন চায় তাহলে অটো ইনফারের ওই জিনিসটা ইউজ করতে পারে কোনো টাইপ অ্যানোটেট না করে, আবার কারো যদি ভালো লাগে যে না আমি হচ্ছে গিয়া স্ট্রিক্টলি টাইপটা আমি অ্যানোটেট করে দিব, সেটাও করতে পারবে নেয়ার ফিউচারে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়গুলো। টপিক কম ছিল, বাট আমরা হচ্ছে খুব জোস জোস কিছু নতুন অ্যাডভান্সমেন্টের কথা জানলাম, যেগুলো হয়তো বা আমাদের ডেভেলপমেন্ট জীবনে সামনের কয়েক বছরে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে। সো এই এপিসোডটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, কথা হবে অন্য একটা এপিসোডে।